কমিশন রাজ্যের গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট ধোপে টিকলো না কমিশন রাজ্যের মরিয়া চেষ্টা আরজি খারিজ কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশে বহাল রাখলো সুপ্রিম কোর্ট স্বচ্ছ শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টে সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই রাজ্য কমিশনের এসএলপি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মুখ পড়লো কমিশন রাজ্যের গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট ধোপে টিকলো না কমিশন রাজ্যের মরিয়া চেষ্টা আরজি খারিজ হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী দিয়ে হাইকোর্টের নির্দেশে বহাল রাখলো সুপ্রিম কোর্ট স্বচ্ছ শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই রাজ্য কমিশনের এসএলপি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অন্যদিকে এর আগেও হাইকোর্টেও ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত ভোটে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত পনেরো তারিখ হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন শুধু স্পর্শকাতর জেলায় নয় আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বাহিনী চেয়ে আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশে প্রধান বিচারপতি আরো বলেছিলেন যে রাজ্য নির্বাচন কমিশন বাহিনী চাইলে তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারকে বাহিনী দিতে হবে বাহিনীর খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চ বলে আগের নির্দেশের পর থেকে এখনো পর্যন্ত কোনো প্রশংসনীয় পদক্ষেপ করেনি রাজ্য নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে এই মুহূর্তের বড় খবর রাজ্য কমিশনের এসএলপি খারিজ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যেমনটা জানিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হাইকোর্টে অর্থাৎ হাইকোর্টের নির্দেশে বহাল রাখলো সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট দেখুন আমি প্রায় এক দুদিন আগে বলেছিলাম যখন রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে তারা সুপ্রিম কোর্টে যাবে আমি তখনই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এক গালে থাপ্পড় খেয়েছে হাইকোর্ট থেকে আর এক গালে থাপ্পড় সুপ্রিম কোর্ট থেকে খাবে এবার যথারীতি দুই গালে থাপ্পড় খেয়ে দুই গাল লাল করে নিয়ে ফিরে এসেছে দেখুন এর আগেও আমরা দেখেছি যে হাইকোর্টের রায় আসার পর এই রাজ্য নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলো না হাইকোর্টের রায়কে লাগু করে এবারও চেষ্টা করবে যতভাবে নিয়ে এসে কেন্দ্রীয় বাহিনীকে থানায় বসিয়ে রাখা জিলাপি খাওয়ানো লুডু খেলানো এর আগে দেখেছিলাম আমরা সেন্ট্রাল বাহিনীকে মীরা পান্ডে যখন জোর করে সেন্ট্রাল বাহিনী ইমপ্লিমেন্ট এনেছিলেন সেই সময় সেই সেন্ট্রাল ফোর্সকে তারাপীঠ দর্শনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো এই ধরনের চেষ্টা চলবে এবারও জানি আমরা গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর এই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঠিক কি বললেন শোনাবো কেন্দ্রীয় বাহিনী কেন যদি রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আসে কেন্দ্রীয় সরকার মিলিটারি নামায় তা তো আমাদের কিচ্ছু যায় আসে না ওখানে কেন্দ্রীয় বাহিনী থাক বা রাজ্য পুলিশ আমরা মানুষের সমর্থন নিয়ে বান্ডিল করে হারাবো বিরোধীদের এমনভাবে কেন্দ্রীয় বাহিনী আসুক যাতে ভোটের পর এই বিরোধীরা হারার পর একটা শব্দ আর তখন বলতে পারবে না এসব নোটাঙ্কি বেরিয়ে যাবে সুপ্রিম কোর্ট যে কমেন্টস করেছেন আমরা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের উপর কোনো কমেন্ট করব না কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে এক ধরনের রায় হবে যখন ত্রিপুরায় একের পর এক সিট আনকন্টেস্টেড করছিল যখন ত্রিপুরায় ফেলে মারছিল ক্যান্ডিডেটদের লাগাম ছাড়া সন্ত্রাসজাত করছিল তখন তো কোর্টের মনে হয়নি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে রায় দেওয়া হোক হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মুখ পড়লো কমিশন রাজ্যের গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট ধোপে টিকলো না কমিশন রাজ্যের মরিয়া চেষ্টা আরজি খারিজ করে দেওয়া হলো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বললেন তিনি শোনাবো কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাওয়ার যারা পরামর্শ দিয়েছেন তারা বিষয়টা আইনগত দৃষ্টি থেকে দেখেননি তারা দেখেছেন ক্ষুদ্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কলকাতা হাইকোর্ট তারা সুচিন্তিত ভাবে বলেছিলেন যে কেন্দ্রের পুলিশ বাহিনী আসবে এমনকি খরচাও কেন্দ্র দেবে যাতে ভোটটা নির্বিঘ্ন হয় আসলে এ রাজ্যের শাসক দল ভোট নির্বিঘ্নে করতে চায় না এবং করার মতো তাদের সদিচ্ছা নেই তাই তারা জনগণের পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তো মামলার বিলাসিতা এটা কোনো আইন সংবিধান রক্ষার মর্যাদা রক্ষার মামলা নয় এটা মামলার বিলাসিতা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় রাজ্য সরকার এবং এই কমিশনের
তাদের নৈতিক দায় নিয়ে একটু লজ্জা প্রকাশ করা উচিত জনগণের কাছে, জনগণের পয়সা নিয়ে এইভাবে তারা নষ্ট করছেন। মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। রাজভবনের বাইরে পিস মার্চ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন, রাজভবনের ভেতরেও অনুষ্ঠান আয়োজন সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত আরো তীব্র। একতরফা সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার কোনো সম্মতি নেই। রাজ্যপালকে ফোন করে ক্ষোভ প্রকাশ, চিঠি দিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন এ ধরনের অনুষ্ঠান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ রাজ্য বিজেপির। বিধানসভা থেকে মিছিল শুভেন্দু অধিকারীদের। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন। এরই প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি একই সঙ্গে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে রাজভবনে আজকে একাধিক কর্মসূচি ছিল, পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে রাজ্যপালের সঙ্গে আপত্তি জানিয়ে চিঠি দেন এবং ফোনে কথাও বলেন, এবং মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, এবং তারই প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। আজ রথযাত্রা, রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়া ভিড়। সকালে মঙ্গল আরতি দিয়ে সূচনা, তারপর বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে, যা পহুন্ডি নামে পরিচিত। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় পুরীতে, এবং পুরীর রথ মানেই আবেগ। লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। ইতিমধ্যেই রথের চাকা গড়াতে শুরু করেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রথের চাকা ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে, এবং এর আগে আপনারা জানেন যে প্রচলিত যে রীতি রয়েছে, অর্থাৎ এই রথের চাকা গড়ানোর আগে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেন, সেই রীতিও আজকে পালন করা হয়। এই রীতিকে বলা হয় ছেঁড়া পহরা, এবং এরপরে খিচুড়ি ভোগকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই রথের চাকা গড়িয়েছে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। পুরীর রথ মানেই আবেগ, আর লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। রথের দিনে একেবারে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়া ভিড়। সকালে মঙ্গল আরতি দিয়ে সূচনা, তারপর বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে, যা পহণ্ডি নামে পরিচিত। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালুধ্বজ, এবং সুভদ্রার রথের নাম দর্পদালন বা পদ্মধ্বজ। ইতিমধ্যেই রথের চাকা গড়িয়েছে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। আপনারা জানেন যে খিচুড়ি ভোগকে মাসির বাড়ি গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা। একদিকে যেমন আপনাদের সামনে পুরীর ছবি তুলে ধরছি, পাশাপাশি ইসকনের রথযাত্রার ছবি তুলে ধরব আপনাদের সামনে। কলকাতা ইসকনে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী, আরতির পর রথের রশিতে টান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইট মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউটফ্রাম রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত ইসকনের রথযাত্রা। আজকের এই রথযাত্রায় সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরতির পর রথের রশিতে টান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগতের কল্যাণ হোক প্রভু, তুমি কৃপা করে আমাদের সেই শক্তি দাও, সুস্থতা দাও, আনন্দ দাও, এবং ভরে দাও দিব্য জ্ঞানে। যিনি সবার জন্য প্রার্থনা করছেন গুরু মহারাজ, আপনি আমাদের সবার জন্য প্রার্থনা করুন, যাতে সকলের মঙ্গল হয়। আপনার দিদি আপনার সারা পৃথিবীতে যত জগন্নাথ দেবের পুজো হয়, রথযাত্রা হয়, রাধাকৃষ্ণের পুজো হয়, আমি সবাইকেই আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।
অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক নমস্কার জানাচ্ছি, আমাদের পরম শ্রদ্ধা জানাচ্ছি। দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়, মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা। দেবতা তো একটা মাটির পুতুল নয়, দেবতা তো একটা কাঠের পুতুল নয়। দেবদেবীর মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদ বাসনা, আমাদের মনোবাঞ্ছা, আমাদের মনের স্বপ্ন, আমাদের মনের ব্যথা, আমাদের মনের কথা, আমাদের মনের সুখ দুঃখ সব কিছু দেবতার চরণে অর্পণ করি। তার কারণ আমাদের এটা বিশ্বাস। বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর। আমার সাথে আমার পুলিশ কমিশনার বিনীত কুমার সিপি, মুরলীধর এবং দেবপ্রিয়, এখানকার ডিসি সকলেই এসছেন, আমাদের ফুল টিম এসছেন। আমি মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি। রথযাত্রাও শুরু হয়েছে, রথে ওঠবার আগে দৈত্যপতি আমায় ফোন করেছিলেন যে আমি রথে উঠছি, তোমাদের নামে পুজো দেব। আমি বললাম যদি জগন্নাথ মানে পারমিশন দেয় তাহলে হয়তো আগামী রথযাত্রা আমরা যেতে দীঘায় বিরাট মন্দির করছি, সেখানেই হয়তো আমরা আরেকটা করতে পারি।